বর্তমানে স্টার জলসা প্রেমীদের প্রথম পছন্দ শ্রীময়ী। অল্প কিছুদিনের মধ্যেই প্রভূত জনপ্রিয়তার অধিকারী হয়েছে এই ধারাবাহিক, যার জন্য একই স্লটে থাকা কৃষ্ণ কলিকাও টিআরপিতে হারিয়ে দিতে পেরেছে। বর্তমানে ধারাবাহিকের গল্প একটি প্রধান খাতে বইছে, সবাই এখন তাকিয়ে আছে শ্রীময়ী ও অনিন্দর পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের ডিভোর্স কি আদৌ হবে নাকি অন্য কিছু অপেক্ষা করছে উভয়ের জন্য? যদি তাদের ডিভোর্স হয় তাহলে শ্রীময়ীর পরবর্তী জীবনে ডিঙ্কা ছাড়াও কে কে তার পাশে থাকবে সেটাও একটা প্রশ্ন। এই সমস্ত কিছু নিয়ে ধারাবাহিক এখন ট্রেন্ডিংয়ে। জানা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই সিরিয়ালে আসবে নতুন নতুন চরিত্র। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন আগে একটা গুজব রটেছিল যে রাশি অর্থাৎ অভিনেত্রী গীতশ্রী রায় নাকি শ্রীময়ীতে আসছেন, কিন্তু সেটা হয়নি। এবং বর্তমানেও গুজব রটেছে যে শ্রীময়ীতে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তবে এটা একেবারেই সত্য নয়, এটাও একটা গুজব, এই রকম কোনো খবর নেই। অপরদিকে একটি ইন্টারভিউতে মধুমিতা নিজে বলেছেন তিনি এখন বেশ কিছুকাল মেগা সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে রাখবেন, তার বদলে তিনি মন দেবেন বড় পর্দাতে। শ্রীময়ীতে অবশ্যই নতুন চরিত্র আসবে, তবে সেটা মধুমিতা সরকার নয়। ধারাবাহিক জনপ্রিয়তা অর্জন করলে মাঝে মাঝেই এই রকম গুজবের উৎপত্তি হয়েই থাকে। তো বন্ধুরা, শ্রীময়ী ধারাবাহিক সম্পর্কে তোমার মতামত কি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।